হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা হবে অপু ভাইয়ের নতুন অনেকগুলো ভিডিও নিয়ে, যা আর যা হতে যাচ্ছে বেস্ট ইন্টারেস্টিং। আর এই মেয়ের সাথে অপু ভাই ডুয়েট কেন এত সারা ফেলেছে তাও জানাবো আজকের এই ভিডিওতে। কেন তার সাথে অপু ভাই এমন ডুয়েট করে যাচ্ছে, আর থাকবে শাওমি বাংলাদেশের বিজ্ঞাপনে অপু ভাই কেমন করেছে তার একটা নিউজ। সব কিছু জানতে আপনাকে দেখতে হবে পুরো ভিডিও। তার আগে ভিডিওতে লাইক দিন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনি একটি লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিওতে উৎসাহ যোগায়। তো বাড়তি কথা না বলে মূল ভিডিওতে ফোকাস করা যাক। বলেছিলাম না অপু ভাই হারায়নি, আর সেটার প্রমাণ আপনি পেয়ে যাবেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখলে। আবারও সে রাজার হালে ফিরে এসেছে, আর এবার এসে অপু ভাই তার অনেকগুলো ভিডিও আপলোড করে। তার মধ্যে সবচেয়ে বেশি সারা ফেলেছে ক্রিকেট খেলা অবস্থায় তার এইসব ভিডিওগুলো, যাতে তাকে আমরা ক্রিকেট খেলতেই দেখতে পেয়ে। আর এই ভিডিওগুলো পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। শুধু এই ভিডিওগুলো বললে ভুল হবে, আরও অনেক রয়েছে, শুধু ভিডিওটা কন্টিনিউ করতে থাক। বিশেষ করে অপু ভাইয়ের সারা ফেলা ভিডিও হচ্ছে তার সাথে এই ডুয়েট ভিডিও। তার সাথে ডুয়েট করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। আর অপু ভাই কি এর আগেও তার সাথে ডুয়েট ভিডিও করতে থাকে, যার ফলে অনেকের মনে প্রশ্ন জেগেছে তারা আসলে কী হয়। আর অপু ভাই তো সচরাচর কারোর সাথে তেমন ডুয়েট ভিডিও আপলোড করে না, তাহলে পরপর কেন তার সাথে এমন রোমাঞ্চকর ডুয়েট ভিডিও আপলোড করলো? আর অপু ভাইয়ের এই ডুয়েট ভিডিও দেখে অনেকেই ধারণা করছে তারা প্রেম করছে, তবে এটার কোনো সত্যতা পাওয়া যায়নি। তারা বেশ ভালো বন্ধু এমনটাই বলছে তারা, যাক তবে তাদের এই ভিডিওটা কিন্তু আসলে অসাধারণ হয়েছে তা বলতেই হয়। যাক এবার আসা যাক তার নতুন বিজ্ঞাপনটা নিয়ে। অপু ভাইকে প্রথমবারের মতো দেখা গেল নতুন বিজ্ঞাপনে, তাও শাওমি বাংলাদেশের বিজ্ঞাপনে সে ধরা দিল। শাওমি ফোন বাংলাদেশে কতটা জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখে না, সবার হাতে হাতেই পাওয়া যায়। মোবাইল বাজারে শক্ত জায়গা তৈরি করে নিয়েছে তারা অলরেডি, তারপর তারা তাদের জায়গা আরও স্ট্রং করার জন্য বাংলাদেশের টপার ক্লাস সব টিকটকার দিয়ে বিজ্ঞাপন করেছে, আর তাতে বাংলা সব ভেরিফাই টিকটকাররা রয়েছে, তার মধ্যে অপু ভাইও একজন। মজার বিষয় হলো তো বড় বড় টিকটকার থাকতে অপু ভাইকেই প্রথমে দেখতে পেয়েছি আমরা, আর এতে তার লুক চাহনি সবই ছিল দেখার মতো। কয়েকদিন গ্যাপ দিয়ে সে রাজার হালেই ফিরে এসেছে, তার মাঝে মধ্যে এমন গ্যাপ আসলেই দরকার। তো ভিউয়ার্স, ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে বলবেন, আর এমন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে এমন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার।